আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা জানি বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম গরিব দেশ হলেও এদেশে অনেক মাল্টিন্যাশনাল বিলিয়নিয়ার কোম্পানি গড়ে উঠেছে। আজ আমরা তাদের মধ্যে অন্যতম 10টি বিলিয়নিয়ার কোম্পানি সম্পর্কে জানব। দুই ভাই আহমেদ সোহাইল ফজিউর রহমান বেক্সিমকো গ্রুপটি প্রতিষ্ঠা করেন। বেক্সিমকো গ্রুপ মূলত বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট এবং স্টক এক্সচেঞ্জের বাজারে রাজত্ব করে আসছে। এই গ্রুপে প্রায় 65,000 কর্মী নিয়োজিত আছেন। বর্তমান বেক্সিমকো গ্রুপের সম্পদের পরিমাণ 1.3 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 11,425 কোটি টাকা। পোশাক, ফুড, ফার্মাসিউটিক্যাল, আইআইসি ব্যাংক সহ নানা খাতে বেক্সিমকো ব্যবসা করে আসছে। এছাড়াও বাংলাদেশের অন্যতম নিউজ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং বিখ্যাত অনলাইন নিউজ পোর্টাল bdnews24.com বেক্সিমকো গ্রুপের। 1972 সালে ফজলুর রহমান সরিষার তেলের কারখানা সিটি অয়েল মিলের মাধ্যমে সিটি গ্রুপের সূচনা করেন। এই গ্রুপে প্রায় 10,000 কর্মী নিয়োজিত আছেন। সিটি গ্রুপের সম্পদের পরিমাণ আনুমানিক 1.5 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশের টাকায় 12,741 কোটি টাকা। তিরফুট, পাওয়ার অ্যান্ড এনার্জি সহ সিটি গ্রুপের অনেক পণ্য আছে। আকিজ গ্রুপ বাংলাদেশের অনেক পুরাতন কোম্পানিগুলোর মধ্যে একটি। 1940 সালে শেখ আকিজ উদ্দিন পাট শিল্পের মাধ্যমে এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন। এই গ্রুপে প্রায় 70,000 কর্মী নিয়োজিত আছেন। আকিজ গ্রুপের মোট সম্পদের পরিমাণ আনুমানিক 1.5 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,741 কোটি টাকা। আকিজ গ্রুপ মূলত জুট, টেক্সটাইল, তামাক, সিমেন্ট ও বেভারেজ সহ অন্যান্য সেক্টরে ব্যবসা করে আসছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় একে খান অ্যান্ড কোম্পানিটি আবুল কাশেম খান চট্টগ্রামে প্রতিষ্ঠিত করেন। এই কোম্পানিতে প্রায় 50,000 কর্মী কর্মরত আছেন। একে খান অ্যান্ড কোম্পানি এর সম্পদের পরিমাণ আনুমানিক 2.5 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 16,988 কোটি টাকা। তারা টায়ার, এগ্রো ও টেক্সটাইল সহ ইত্যাদি পণ্যের ব্যবসা করে আসছে। ওষুধ শিল্পের জন্য স্কোয়ার বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি নাম। স্যামসন এইচ চৌধুরী 1958 সালে তার 3 বন্ধুকে নিয়ে স্কোয়ার প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিতে প্রায় 55,000 কর্মী নিয়োজিত আছে। বর্তমান স্কোয়ার বিশ্বের 42টি দেশে ওষুধ রপ্তানি করে আসছে। স্কোয়ার শুরুতে মাত্র 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং বর্তমানে স্কোয়ারের সম্পদের পরিমাণ আনুমানিক 2.2 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 18,680 কোটি টাকা। স্কোয়ার মূলত ফার্মাসিউটিক্যাল, রাঁধুনি মশলা, রুচি ফুড, কসমেটিক্স সহ আরও অনেক পণ্য উৎপাদন করে। বাংলাদেশের অন্যতম বড় প্রতিষ্ঠান হল মেঘনা গ্রুপ। 1965 সালে মোস্তফা কামাল এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন। মেঘনা গ্রুপের মোট সম্পদের পরিমাণ আনুমানিক 2.5 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 21,635 কোটি টাকা। ফ্রেশ সিমেন্ট, ফ্রেশ ফুড, ফ্রেশ কাগজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স সহ ইত্যাদি সেক্টরে মেঘনা গ্রুপ সেবা দিয়ে আসছে। 1987 সালে দেশ ও মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে আহমেদ আকবর সোহান বসুন্ধরা গ্রুপটি প্রতিষ্ঠা করেন। সময়ের বিবর্তনের সাথে সাথে ক্ষুদ্র এই কোম্পানিটি এখন দেশের অন্যতম বৃহত্তর কোম্পানিতে পরিণত হয়েছে। এই কোম্পানিতে কর্মরত আছেন প্রায় 56,000 কর্মী। বসুন্ধরা গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় 6 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকা। এই গ্রুপটি বসুন্ধরা রিয়েল এস্টেট, বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা কাগজ, বসুন্ধরা টিস্যু পেপার, বসুন্ধরা এলপিজি গ্যাস সহ ইত্যাদি পণ্যের দ্বারা ব্যবসা পরিচালনা করে আসছে। 1959 সালে এম এ হাশেম পার্টেক্স গ্রুপটি প্রতিষ্ঠা করেন। এখানে প্রায় 70,000 কর্মী কর্মরত আছেন। পার্টেক্স গ্রুপের বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক 7.2 বিলিয়ন ইউএস ডলার,
যা বাংলাদেশি টাকায় প্রায় 61,070 কোটি টাকা। পার্টেক্স প্লাস্টিক, পার্টেক্স বেভারেজ, পানি, ড্যানিশ কন্ডেন্স মিল সহ ইত্যাদি সেক্টরে তারা ব্যবসা পরিচালনা করে আসছে। 1974 সালে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপটি প্রতিষ্ঠা করেন। যমুনা গ্রুপের রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। যমুনা গ্রুপের আনুমানিক সম্পদের পরিমাণ 11.3 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 95,880 কোটি টাকা। যমুনা টিভি, যমুনা ইলেকট্রনিক্স সহ ইত্যাদির ব্যবসা তারা করে আসছে। প্রাণ আরএফএল গ্রুপ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ মাল্টিন্যাশনাল কোম্পানি। বাংলাদেশ সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার আমজাদ খান চৌধুরী 1981 সালে প্রাণ গ্রুপটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আরএফএল গ্রুপ প্রাণ গ্রুপের সাথে মিলিত হয়ে একটি গ্রুপে পরিণত হয়। প্রাণ আরএফএল গ্রুপ বিশ্বের প্রায় 141টি দেশে তাদের পণ্য রপ্তানি করে আসছে। এই গ্রুপের প্রায় 500টিরও অধিক বিভিন্ন রকমের পণ্য আছে। এই গ্রুপে কর্মরত আছেন প্রায় 110,000 কর্মী। প্রাণ গ্রুপের মোট সম্পদের পরিমাণ আনুমানিক 12 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 কোটি টাকা। প্রাণ বেভারেজ, প্রাণ ফুড, আরএফএল প্লাস্টিক, আরএফএল ফার্নিচার, আরএফএল ইলেকট্রনিক্স সহ তারা শত শত পণ্য উৎপাদন করে আসছে। এছাড়াও বাংলাদেশে আরও অনেক মাল্টিন্যাশনাল বিলিয়নিয়ার কোম্পানি আছে, যা একটি ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরা সম্ভব না। আমরা বিশ্বাস করি একদিন মেড ইন বাংলাদেশ লেখা পণ্য পৃথিবীর সকল প্রান্তে পৌঁছে যাবে এবং বাংলাদেশ পরিণত হবে একটি উন্নত রাষ্ট্রে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।